আর এখান থেকেই মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরে বিস্ফোরক সব্যসাচী দত্ত, বিধাননগরে অবৈধ নির্মাণ বেশি, বৈধ নির্মাণ কম, কাউন্সিলরদের দিকে আঙুল কেন, পুলিশের কাজও আইন শৃঙ্খলা দেখা, গোটা দায় বিধাননগরে মেয়র সহ দুই আধিকারিকের, মেয়রের বিরুদ্ধে বিস্ফোরক চেয়ারম্যান, বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত, তৃণমূল কাউন্সিলর তেনিও, আর এই ঘটনায় সব্যসাচী দত্তের নিশানায় বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণ চক্রবর্তী। সিএনএর মুখোমুখি হয়েছিলেন সব্যসাচী দত্ত, কি বলেছেন দেখুন। রাজ্যের বিভিন্ন পুরসভার নাগরিক পরিষেবা নিয়ে কার্যত তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই তোপ দাগার তালিকায় প্রথমেই রয়েছে বিধাননগর সহ একাধিক পুর নিগম পুরসভা। ঠিক কী পরিস্থিতি আমরা কথা বলবো এই বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র, বর্তমানে তিনি সেখানকার চেয়ারম্যানও, সব্যসাচী দত্ত, অনেক স্বাগত আপনাকে সিএনএ। মুখ্যমন্ত্রী বারবার যে ব্যাপারটা সরব হয়েছেন সেটা হলো সল্টলেক রাজারহাট নিউ টাউনে একের পর এক বেআইনি নির্মাণ, এবং সেখানে একটা অদ্ভুতভাবে দমকল দপ্তরের ছাড়পত্র, ম্যাজিকটা কি? রাজারহাট নিউ টাউন, রাজারহাট গোপালপুর এবং বিধাননগরে, বিধাননগর পৌর নিগমের 41টা ওয়ার্ডে যা নির্মাণ হচ্ছে তার বেশিরভাগ সংখ্যক বেআইনি, আইনত কম, বেআইনিটাই বেশি আইনত কম, আর তার জন্যে আমরাই দায়ী। একটা আঙ্গুল আমি অন্যের দিকে তাকালে তো চারটে আঙ্গুল আমার দিকে আসে। বেআইনি নির্মাণ নিয়ে যিনি দায়িত্বপ্রাপ্ত মাননীয় মেয়র, ওনারই দপ্তর, উনি কখনো এমএলএ, কখনো কাউন্সিলর, কখনো পুলিশকে বলছেন। পুলিশ তো অ্যাডিশনাল ফোর্স, তারা ল অ্যান্ড অর্ডার দেখবে, এটা তো সিভিক বডির ব্যাপার। কর্পোরেশন গিয়ে কোনো বেআইনি নির্মাণ বা পুকুর ভরাট হচ্ছে, সেখানে গিয়ে কর্পোরেশন কাজ করতে গেল, সেখানে যদি কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয় পুলিশ নিশ্চয়ই যাবে, আর পুলিশ যদি না যায়, একটা সামান্য থানার আধিকারিকের ঘাড়ে মাথা আছে? এখানে ডিসি হেডকোয়ার্টার থাকেন, সিপি থাকেন, বিধাননগরে এডিজি ল অ্যান্ড অর্ডার থাকেন, ডিজি থাকেন, সবাই থাকেন। এখন বর্তমান যিনি ডিজি তার বাড়ি আছে, তার বাবা এখানে আমাকে খুব স্নেহ করতেন, প্রয়াত অরুণপ্রসাদ চ্যাটার্জি, তো সেই উনি থাকেন। এরা এইসব বলে যে একটা বিষয়, কাউন্সিলর কি করবে? আপনি পৌর নিগমের মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের বইটা খুলে দেখুন, কাউন্সিলরের এখতিয়ার হচ্ছে শুধুমাত্র কমপ্লেন করতে পারে, সে গিয়ে বিল্ডিং আটকাতেও পারে না, সে কিছুই করতে পারে না, তিনজন লোক করতে পারে, একদম স্পেসিফিক দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্বহীন ভাষায় বলছি, এই তিনজন লোককে ইমিডিয়েট কড়া হাতে দেখা উচিত, একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং প্ল্যান, একজন কমিশনার, এই দুজন আমলা, এবং তাদের মাথায় বসে আছেন মাননীয় মেয়র যিনি এই দপ্তরের দায়ভার, এই তিনজনের দায়িত্ব আর কারোর দায়িত্ব নয়। সবচেয়ে একটা অনিবার্য প্রশ্ন আসে, রাজ্যের মুখ্যমন্ত্রী বেআইনি বহুতলের তথ্য জানতে পারছেন, কিন্তু এক্সিস্টিং মেয়র জানতে পারছেন না বা জানছেন না, এমন তো না, মাননীয় মুখ্যমন্ত্রী জানছেন এবং এক্সিস্টিং মেয়র জানছেন না, এটা ভুল কথা। পশ্চিমবঙ্গ সরকার, আমি 2020 সালে মহামান্য আদালত চিফ জাস্টিস, মহামান্য চিফ জাস্টিসের ঘরে আমি কেস করি 2020 সালে, এবং রাজ্য সরকার আর কর্পোরেশন হলফনামা দিয়ে বলেছে দুটো ওয়ার্ডে 333টা বেআইনি। তো উনি জানেন না, ওনাকে আমি লিখিত আকারে 2022 এই বোর্ড হয়েছে, 2022 ফেব্রুয়ারি থেকে 2024 জুন, তার মধ্যে বোধ হয় 100টা কমপ্লেন করেছি এই তিনজনকে, ওনারা জানেন না? লিখিত কমপ্লেনগুলো কি হারিয়ে ফেলেছেন নাকি রিসিভ করেছেন কমপ্লেন আর কি? যতবার আমি জিজ্ঞেস করেছি, কেউ কেউ আবার টিভিতে বসে বলেন ফিডব্যাকটা নিলেই হয়, আরে ফিডব্যাক নেব কি, বোর্ড মিটিংয়ে জিজ্ঞেস করেছি, বারবার জিজ্ঞেস করেছি, তখন ওনারা বলেন যে আমরা কি করেছি, স্টপ ওয়ার্ক নোটিশ, ওটা একটা স্টিকার বানানো আছে, যার বিল্ডিংয়ের বাইরে সাটানো হয় সেই বিল্ডিংটা আরও তাড়াতাড়ি তৈরি হয় না। এই বেআইনি বহুতল নিয়ে চুপ করে থাকার কারণটা কি? চুপ করে থাকার জন্যও কিছু পাওয়া যায় উৎকোচ, আর আপনি জানেন না সেটা, যে আপনাকে আমি সদিচ্ছা আমার যদি থাকে, আমার যদি কিছু ব্যক্তিগত ইন্টারেস্ট না থাকে, তাহলে আপনি আমায় চুপ করিয়ে রাখতে পারবেন? আপনাকে শেষ প্রশ্ন করব, যে বিধাননগরের বিজ্ঞাপন নিয়ে, হোর্ডিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এখানেও কি সেই বেনজলের অনুপ্রবেশ? তর্কটা হলো কবে? বিধাননগরে 2022 থেকে 2024 এই যে বোর্ড হয়েছে,
আমাদের 2019-18 জুলাই আমি ছেড়ে এসেছিলাম। 15 থেকে 2019 অবধি আমাদের কিন্তু ভিডিওগ্রাফি করা আছে, বিধাননগর কর্পোরেশনের কাছেই আছে, ঠিক, যে কত হোর্ডিং আছে এবং প্রতি বছর টেন্ডার হতো। 19-এর পরে টেন্ডার হয়েছে কিনা কেন আমি বোর্ডে ছিলাম না আমি বলতে পারবো না। 2022-এ আবার বোর্ডে ফিরে আসি, 2022-24 কোনো টেন্ডারই হয়নি, তো কোনটা আইনত আর কোনটা বেআইনি? আপনি আপনার সংস্থায় অ্যাপয়েন্টমেন্ট লেটারই পেলেন না, তা আপনি বৈধ কি বৈধ না তো আমি জানবো কী করে? সবটাই তো অবৈধ, টেন্ডারই তো হয়নি। মাননীয় মেয়রকে যখনই বোর্ড মিটিংয়ে কাউন্সিলররা চেপে ধরেন বা এটা করুন ওটা করুন বলা হয়, উনি বলেন আমি দৌড়ে দৌড়ে ভিক্ষে করছি। ওনার এটা একটা স্পেসিফিক ডায়লগ, আমি গিয়ে মুখ্যমন্ত্রীকে বলছি, আমি ববিদাকে বলছি ববিদা দে ববিদা দে, তো উনি ভিক্ষাবৃত্তিতে ব্যস্ত বেশি আর ব্যক্তিগত মানে পৌর নিগমের উপার্জনের অগ্রাধিকার দেন না কেন আমি জানি না। কার্যত বিস্ফোরক ভঙ্গিতে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত, তিনি বললেন যে বেআইনি বহুতলের যে তথ্য মুখ্যমন্ত্রী জানেন তিনি ক্ষুব্ধ, সেই তথ্য বিধাননগরের অন্দরেও আছে এবং খোদ মেয়র নাকি জানেন, তবে জেনেও চুপ করে থাকার জন্য কিছু গোপন অঙ্ক আছে এমনটাই দাবি প্রাক্তন মেয়রের। ক্যামেরায় জ্যাকির সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, সিএন। আমরা শুনলাম সব্যসাচী দত্ত বর্তমান বিধাননগর পৌর নিগমের চেয়ারপারসন, চেয়ারম্যান, কিন্তু তার মুখে সরাসরি যে অভিযোগ, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেও এই পরিস্থিতি বজায় রয়েছে, বিধাননগরে অবৈধ নির্মাণ বেশি, বৈধ নির্মাণ কম, কাউন্সিলরদের দিকে আঙুল কেন, পুলিশের কাজও আইন শৃঙ্খলা দেখা, গোটা দায় মেয়র এবং 2 আধিকারিক অর্থাৎ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বিল্ডিং ডিপার্টমেন্ট এবং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের, মেয়রের বিরুদ্ধে বিস্ফোরক চেয়ারম্যান, বিধাননগর এলাকায় বোর্ডিং খোলার কাজ গতকাল আমরা দেখছিলাম শুরু হয়েছে, তার কারণ পুরো কর থেকে বঞ্চিত হচ্ছিলেন পৌর নিগম, তাই হোর্ডিং, অবৈধ হোর্ডিং খুলে দেওয়া হচ্ছে, নতুন করে টেন্ডার হবে, কিন্তু তাছাড়াও আরও এক বিস্ফোরক অভিযোগ অবৈধ নির্মাণ নিয়ে। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় বৈধ নির্মাণের তুলনায় অবৈধ নির্মাণই বেশি এবং তার দায় সরাসরি বিধাননগর পৌর নিগমের মেয়র এবং 2 পৌর নিগমের আধিকারিকের দিকে ঠেললেন খোদ বিধাননগর পৌর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সব মিলিয়ে দ্বন্দ্ব চরমে, দ্বন্দ্ব ঘরের ভেতর গৃহদ্বন্দ্বে পরিণত হয়েছে। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান, তিনি সরাসরি পৌর নিগমের মেয়র এবং একই সঙ্গে 2 আধিকারিকের বিরুদ্ধে অভিযোগের তির, পুরো কমিশনার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বিল্ডিং ডিপার্টমেন্ট, তাঁরা এবং তাঁদের মাথায় বসে আছেন খোদ মেয়র, তাঁরাই যাবতীয় অবৈধ নির্মাণের ক্ষেত্রে দায় নিতে হবে, তাদের কড়া হাতে গোটা পরিস্থিতি সামলাতে হবে, এমনটাই খোদ বিধাননগর পৌর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্তের বক্তব্য। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরে এবার বিস্ফোরক সব্যসাচী দত্ত। গত কয়েকদিন ধরেই হকার উচ্ছেদ থেকে শুরু করে ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ নির্মাণ চিহ্নিত করা থেকে শুরু করে যাবতীয় বেআইনি পার্কিং রুখে দেওয়া, বহু ক্ষেত্রে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরপরই বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত তিনি এই বিস্ফোরক অভিযোগ করছেন। কাউন্সিলরদের দিকে আঙুল কেন, কাউন্সিলরদের ভূমিকা শুধুমাত্র অভিযোগ করা, কমপ্লেন করা, কিন্তু পদক্ষেপ নিতে পারেন খোদ মেয়র এবং একই সঙ্গে 2 আধিকারিক, পুর কমিশনার এবং বিল্ডিং ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এই অভিযোগ করছেন খোদ বিধাননগর পুর নিগমের কাউন্সিলর তথা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। শুনলেন আপনারা সব্যসাচী দত্তের বক্তব্য, তিনি ঠিক কী বলেছেন, কী অভিযোগ করছেন খোদ নিজে তৃণমূল কাউন্সিলর এবং বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান হয়ে বিধাননগর পুর নিগমের মেয়র এবং 2 পুর নিগমের আধিকারিকের বিরুদ্ধে পুর নিগমেরই চেয়ারম্যান কী অভিযোগ করছেন? আমাদের চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায় কথা বলেছেন, যারা এই মুহূর্তে সিএনএর পর্দায় নজর রাখছেন, দেখাই তাদের আরও এক। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ব্রেকিং লাইন আপনাদের সামনে তুলে ধরছি, বিধাননগরে অবৈধ নির্মাণ বেশি, বৈধ নির্মাণ কম, অর্থাৎ বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন জুড়ে বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণের ছড়াছড়ি। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর এবার খোদ বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান মুখ খুলেছেন এবং কাউন্সিলরদের দিকে কেন অভিযোগ, মুখ্যমন্ত্রী যেখানে কাউন্সিলরদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সেখানে বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান বলছেন কাউন্সিলর নন, খোদ মেয়র এর ভূমিকায়। মুখ্যমন্ত্রী কাউন্সিলরদের কী বার্তা দিয়েছিলেন,
তার পরিপ্রেক্ষিতে শুভজ্যোতি দত্ত সরাসরি মেয়রের দিকে অভিযোগের আঙুল তুললেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য গতকাল প্রশাসনিক বৈঠকে নবান্ন সভাঘর থেকে কি বলেছিলেন দেখুন আরো একবার। বাগান রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসের চাঁদা পেলাম, না হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যেমন হাতিবাগান,